তপন কুমার শাহ, বাপের নাম শ্রী নরেশচন্দ্র শাহ, মাতার নাম শ্রী জ্যোৎস্নারানী শাহ। গ্রাম গণপতি, পোস্ট গণপতি, উপজেলা নকলা, ডিস্ট্রিক্ট শেরপুর। গণপতি উচ্চ বিদ্যালয়, এখান থেকেই লেখাপড়া করতাম। তখন ছিলাম ক্লাস এইটের ছাত্র। যুদ্ধের সঙ্গে যুক্ত এলাম, যখন এখানে লোকের দরকার হচ্ছে তখন আমরা চলে যাই ডালুতে। আমি জীবনদা একসঙ্গেই রাত্রেবেলা এখান থেকে চলে যাই। হরিলাল ছিল, পিতৃষা ছিল, নাজমুল আসছিল। নাজমুলের উদ্যোগে আমরা চলে যাই। নাজমুল ছিল বিড়িপাড়ে, এখান থেকে থাকি নাজমুলের বাড়ির থেকে। তারপরের দিন আমরা সকালবেলা চলে যাই ডালুতে। ডালুতে থাকার পর, ডালুতে ঘোরাফেরা করার পর, শেরপুরে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে দেখা হয়। দেখা হইলে পরে তারা বলে একজন চলো যাই মুক্তিযোদ্ধা। ওরা হইলো যেমন হিমু আছে, ওদু আছে, আরিফ আছে, এই বন্ধু বান্ধবের সঙ্গে যুক্ত হয়ে সন্ধ্যার সময় বিকালবেলা আমরা নাম লেখাই। সন্ধ্যার সময় আমরা চলে যাই তুরাতে। এখান থেকে যাই আমাদের শুরু হয়ে গেল কর্মজীবন সেখানকার তুরাতে। ট্রেনিং তো প্রথম হয় নাই। প্রথম হয়েছে আপনার যেমন ওখানে যাওয়ার পর প্রথম বেশ আমরাই, তখন তুরাতে প্রথম বেশ ছিলাম আমরা। সেখানে যাওয়ার পর তখন তো আর তৈরি হয় নাই, তখন জঙ্গল আসছিল, কেবল তৈরি হইতে আছে, ওরা করে নেই। ওদের লোকজন আসছে, এমনি ম্যাচ খুলছে, ওষুধ ডাক্তার আছে, ইন্সপেক্টররা আছে, ওরাই আসছে। তারপর এখানে দুইটা তাঁবু টানানো হয়েছে। একটা তাঁবুতে আগের বেশ যেটা গেছে সকালবেলা গেছে, ওরা ছিল একটা, আমরা গেলাম রাত্রে। রাত্রে গেলে আমাদের ওখানে জায়গা দিল। জায়গা দেওয়ার পর খাওয়া দাওয়া দিল, বিশ্রাম। পরে চার পাঁচ দিন ওখানে ক্যাম্প তৈরি করা হইলো। চার পাঁচ দিন পরের থেকে ট্রেনিং শুরু হইলো তুরাতে। তুরাতে ট্রেনিং হয়েছে এক মাস, আর সাত দিন হয়েছে আপনার আউটডোর। তারপর ওখান থেকে আমাদের পোস্টিং দেওয়া দিল, সেটা হলো মহেন্দ্রগঞ্জ কামালপুর বর্ডারে আন্ডারে। এই পাশে হইলো কামালপুর, ও পাশে হইলো মহেন্দ্রগঞ্জ। বর্ডারে আসার পর ওই মহেন্দ্র কমান্ডার ছিল পুলিশের মাস্টার এস এম আলম মহেশিং, পুলিশ লাইনের মাস্টার। আসার পর ওখান থেকে আমাদের টাস্ক দিল, যেটা হয়েছে কামালপুরের যে ব্রিজটা ভাঙা হয়েছিল আবার পুনরায় তারা তৈরি করতেছিল, তখন ওই ব্রিজ আবার ডিস্ট্রয় করার জন্য আমাদেরকে টার্গেট দিল। টার্গেট দেওয়ার পর প্রথম দিন যাওয়ার পর প্রথম দিন ভাঙা গেল না, তারপরের দিন আবার ওটাকে ডিস্ট্রয় করা হলো। ওখান থেকে আবার আমাদেরকে দিল আপনার পুরাকাশিয়া। ওখান থেকে পুরাকাশিয়া আসার জন্য যেটা হলো পুরাকাশিয়ার সঙ্গে হলো তা এই নকশি ক্যাম্প এবং তাওকোসা ক্যাম্প আছে পুরাকাশিয়ার আন্ডারে। ওখানে আসার পর ওই পুরাকাশিয়া ক্যাম্পে আমাদেরকে ওরা করলো, এই টার্গেট দিল। সেটা ওদের লোক দেওয়া যাচাই পাচাই করার পর, রেখি করার পর সেটা আপনার এই অ্যাটাকের জন্য তৈরি করতেছিল। প্রায় 15 দিন লেগে গেলো আর্মস এমিনিশন আনার পর নকশি ক্যাম্প আপনার সাকসেসফুল হইল না। না হওয়ার পর সেখান থেকে আবার উটুল করে নিয়ে গেল। নেওয়ার পর নকশি ক্যাম্প আবার আপনার করলো, এই অ্যাটাকের জন্য তৈরি হইতেছিল, রেখি করতেছে। 15 দিন পর্যন্ত ওরা রেঞ্জিং করছে। রেঞ্জিং করার পর তারপরে আবার এটা ওদের আর্মি আসছে, সব আমাদের মুক্তিবাহিনী আছে, বিটিআরের লোক আছে, পুলিশের লোক আছে, আবার অ্যাটাক হয়েছে। অ্যাটাক হওয়ার পর অ্যাটাকে মিস হয়ে গেছিলো, সেখান থেকে আবার পুনরায়
আবার সেটা উর্দুল করাইছে। উর্দুল করানোর পর পরবর্তীতে আপনার আসলাম তাওকোসা, তাওকোসা বর্ডারের এই একই অবস্থা। এরম করে এই ক্যাম্প ও ক্যাম্প ওই ক্যাম্প অ্যাটাকের সঙ্গে সামিল করে আর্মি ক্যাম্পের সঙ্গে, এইভাবেই আমাদের চলতেছিল। যেমন কামালপুর বর্ডারের সঙ্গে তাই একই অবস্থা, মানে যতগুলি বর্ডার আছে বর্ডারের সঙ্গে আমাদের সংযুক্ত। এখানে রেখি এখানে অ্যাটাক হবে, এদের সঙ্গে সামিল, অগের সঙ্গে সামিল, অগের সঙ্গে সামিল, এইভাবেই ওদের সঙ্গেই এই আর্মি ইন্ডিয়ান আর্মির সঙ্গে সামিল হওয়া শুরু হলো। তো এইভাবেই চলতেছিল, চলতে 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 পরে আরেকদিনকা নকশি ক্যাম্প অ্যাটাক হলো। নকশি ক্যাম্প অ্যাটাকের পরেই যখন এরা ক্লিয়ার হয়ে গেল, এই লোক ক্যাম্প থেকে ওইটা আউট হইতে আসছিল, তখনই বোম করছে। বোম করার পর তারা চলে গেল, চলে যাওয়ার পর তখন পরপরই দেখা গেল যে তারা ক্যাম্পটা ছেড়ে দেবে। ক্যাম্পটা ছেড়ে দেওয়ার পরে আবার নতুন করে আবার দুদিন পরে আবার বহাল করলো। বহাল করার পর এদিক দিয়ে শ্রীবদ্ধি বক্সিগঞ্জের কাছে, বক্সিগঞ্জে বিডিআর থাকে, আর্মি থাকে, পাকিস্তানি আর্মি শ্রীবদ্ধি থাকে, এদিক দিয়ে সামনেই আবার এরা করে কি বর্ডার এলাকা আসার চেষ্টা করে। আসার চেষ্টা করলে ওখানে আমাদেরকে বাধা দেওয়া হয়, বাধা দেওয়া হয়। সেখানে আবার আমাদের একটা লোক ক্ষতি হয় রাত্রেবেলা, সেটা হলো নাজমুল, তার বাড়ি হলো মমে সিং, ছেলেটা নাজমুল, আর দুই ভাই আসছিল বুলবুল আর নাজমুল। কিন্তু নাজমুল মারা যায়, বুলবুল থাকে, তো বুলবুল বেঁচে যায়। ওখান থেকে আসার পর আবার নকশিতে আসলাম, নকশি নকশি ক্যাম্পের সঙ্গে আবার ই করলো, এই অ্যাটাক ওই পরিকল্পনা করলো, করার পর আবার অ্যাটাকে নকশি ক্যাম্প সাকসেস হয়। সাকসেস হওয়ার পরই তারপরেই কয়েকদিন পরে আবার দেশ স্বাধীন পথে চলে আসে, এইভাবেই আর কি জীবনটা চলে। যেমন জীবনদাস ছিল শেরপুর, আমরা তো শেরপুর পার্টির সঙ্গে আমাদের এই এলাকাতে আমরা ছিলাম না, সে জীবনদাস ছিল, আমি ছিলাম, তারপরে ওদু ছিল, হাম হিমুন ছিল, আরিফ ছিল, মুস্তাক ছিল, যে সভাপতি বর্তমানে নকলা আওয়ামী লীগের সভাপতি মুস্তাক ছিল, আর ফণি ছিল, আসাদ ছিল, তারপরে বাদল আছিল, এই আরও অনেকেই আছে, অনেকের নাম মনে নেই। ভালোভাবে চলতে আছে, যেটা শেখ হাসিনার উদ্যোগে চলতে আছে। কিন্তু একটা কথা হলো যে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির ব্যাপারে যে সমস্ত আলোচনা হচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানদের আপনার সন্তানদের চাকরি ঠিকভাবে হচ্ছে না, হচ্ছে না। কারণ যাদের পোলাও পান লেখাপড়া করে বৈশা আছে বা কর্ম পাচ্ছে না, তাদেরকে মুক্তিযোদ্ধা দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা কোঠা পরিষ্কার, কিন্তু আবার বাইরের লোকও বলে যে মুক্তিযোদ্ধা কোঠায় লোক পাওয়া যায় না, কিন্তু দেখা গেছে আমাদের ছেলেপেলেরা দেওয়ার পর তারা এলাও হয় না, কিন্তু লোক ঠিকই যাচ্ছে, কোথায় থেকে যাচ্ছে এটা বলা কঠিন।